দেবশ্রী টুকিটাকি দিয়ে তোমাদের সবার স্বাগত। অনেক তো হলো পাহাড় ঘোড়া, এবার একটু অন্যরকম ব্লক দিতে চলেছি আজকে রথযাত্রা। শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সন্ধ্যে থেকে। এখন ঘড়িতে বাজে 7:30। ভেবেছিলাম সকাল থেকেই শুরু করব, কিন্তু এত ভিড়, ওখান থেকে প্রদীপ ফোন করলো, যাওয়ার ক্ষমতা ছিল না, শরীরটাও ভালো নেই, ওই জন্য সকাল থেকে তোমাদের ব্লগটা স্টার্ট করতে পারিনি। এখন যাচ্ছি রথের মেলায়, পুরো রথের মেলাটাই তোমাদের শেয়ার করব, চেষ্টা করব। চাকদার 3টে মেলা হয়, 3টে মেলার কটা দেখাতে পারবো জানি না, সব একটু করে ছুঁয়ে যাব যদি পারি। নালে আমাদের যে চাকদার প্রপারে মেন মেলা, রথের মেলা, আমাদের চাকদার রথ একদম স্টেশনের পাশে রথতলা বলে, ওই মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পাহাড়ের ভিডিও তো আছেই, তোমরা জানো পাহাড় থেকে ঘুরে এসেছি অনেকদিন আগে, সেই ভিডিওগুলোই আস্তে আস্তে তোমাদের ছাড়ছি। সামনে শিলারিগাঁও রয়েছে, শিলারিগাঁওটাও দেখাবো, কিন্তু একটু ব্রেক করলাম, ব্রেক করে মাঝখানে দিয়েছি তোমাদের জামাই ষষ্ঠীর ভিডিও, আর এবার দেবো আজকে রথের মেলার ভিডিও। তো চলো রথের মেলার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, রথের মেলাটা শেয়ার করি। ওদিকে আমার রূপ প্রচন্ড কান্নাকাটি করছে মেলার জন্য, তাই বাধ্য হলাম রেডি হয়ে রূপকে নিয়ে একটু বেরোতে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আনন্দ করো, জিলেপি খাওয়াবো, চলো। প্রথমে যে মেলাটা তোমাদের শেয়ার করব এটা হচ্ছে 3 নম্বর কালীবাড়ির মেলা। এই মেলাটা বছর 5-7 ধরে হচ্ছে, আমি কোনোদিনও আসিনি, তোমাদের সাথে এবার এলাম, তোমাদের এই রথটাকেও শেয়ার করব। আমি আস্তে আস্তে ভেতরের দিকে চলে যাচ্ছি, তো দেখো আস্তে আস্তে রথের কাছে যাব, গিয়ে তোমাদের সঙ্গে রথটা শেয়ার করব। দেখতে থাকো এখানকার রথটা, লাইটিংয়ে লাইটিং খুব সুন্দর করে সাজিয়েছে এরা, এই রথটা অনেক বড়। দেখো রথটার একদম কাছে চলে এসেছি, মানুষের ঢল, এখানেও প্রচণ্ড ভিড়, সবাই লাইন করে দাঁড়িয়ে আছে, এখানে সবাই পুজো দিচ্ছে, পুজো দেওয়ার জন্য সব লাইনে দাঁড়িয়ে আছে। তো আমি যতটা পারলাম ক্লোজলি তোমাদের দেখালাম, চলে এসেছি একদম কাছাকাছি রথের, দেখো একদম সামনে থেকে তোমাদের রথটাকে শেয়ার করে দিলাম। রথের মেলা মানেই তো বাচ্চাদের খেলনা, সেই সামগ্রী নিয়ে সবাই বসেছে, এখানে বসেছে পুজোর ডালি নিয়ে, চিনি কলা ফুল এই সব বিক্রি হচ্ছে, এই নিয়ে সবাই পুজো দিচ্ছে রথের মেলায়। আর তোমাদের দেখাবো জিলেপি, যেটা রথের মেলার প্রধান উপকরণ, জিলেপি পাঁপড় ভাজা, তার দোকানও এখানে আছে, তারই কিছু অংশ তুলে দিলাম তোমাদের সামনে। জিলেপি ভাজছে গরম গরম জিলেপি, খুব বেশিক্ষণ থাকতে পারবো না কারণ আরও 2টো মেলাতে অ্যাটেন্ড করবো, তোমাদের বলেছি। বেরিয়ে এসেছি, চলে এসেছি জর্সার কাছে আর একটা মেলায়, এটা ইসকন পরিচালিত মেলা, এই মেলাটাও আজকে বছর 5 ধরে হচ্ছে, এই মেলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানেও প্রচণ্ড মানুষের ভিড়, প্রচণ্ড ভিড়, তার সেই ভিড় উপেক্ষা করেই ভেতরে চলে যাব, চলো ভেতরে নিয়ে যাচ্ছি। আর কোথায় শেষ বুঝতে পারছি না, কোথা থেকে শুরু কোথা থেকে শেষ বুঝতে পারছি না, চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখাই। এটা সম্ভবত মায়াপুর ইসকনের, ইসকন দ্বারা পরিচালিত, এই মেলাটাও খুব সুন্দর, এটাও প্রায় বছর 5-6 ধরে চলে হচ্ছে, এখানে হচ্ছে খুব সুন্দর, 7 ধরে এখানে প্রোগ্রাম চলে এবং 7 ধরে এখানে মেলা হয়। এই জর্সার মাঠটাকে পুরো কেন্দ্র করে এই মেলাটা বসে, ভেতরে স্টেজ করেছে, স্টেজে 7 ধরে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, তার সাথে এখানে মহাপ্রভুর ভোগ নিবেদনও হয়, এখানে সবাই ভোগ প্রসাদও পান, তার জন্য কুপন কাটতে হয়। তো চলো আমি আস্তে আস্তে এটার ভেতরে ঢুকে যাব, গিয়ে তোমাদের মূল বিগ্রহর সাথে দেখা করবো, মূল বিগ্রহটা তোমাদের দেখাবো। চলে এসেছি, দেখো এটা মূল বিগ্রহ, অপূর্ব সাজে সেজেছে জগন্নাথ বলরাম সুভদ্রা, এরা কিসে এসছেন, কোন রথে করে এসছেন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে এনাদের এখানে বসানো হয়েছে, সেই স্টেজটাই তোমাদের দেখালাম, এখানে প্রচুর লোকজন, এখানেও খুব ভিড়, এখানে মহারাজরা সব আছেন, তাদেরও তারাই পুজো আর্চা করছেন। তো চলো এখান থেকে চলে যাব সোজা এই এই বিগ্রহ, মূল বিগ্রহটা কিসে এসছে সেটা দেখানোর জন্য। এখানে প্রভুপাদের ছবি, যেহেতু ইসকন মন্দিরের উনি প্রতিষ্ঠাতা, তোমরা সবাই জানো, তাই ওনার ছবি তো এখানে থাকবেই, ওনার বিগ্রহ এখানে আছে। আর আছে এখানে মায়াপুরের সমস্ত জিনিসপত্র বিক্রির বই, জগন্নাথ দেবের সমস্ত ছবি টবি দিয়ে এখানে একটা স্টল বসছে, এখানেও ইসকনেরই লোক বসে আছেন, তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখাবো এই যে এই রথে করেই আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা এসছেন, এটাও আকাশ ছোঁয়া রথ, শুনেছি ওপরের চূড়াটা নাকি খুলে ফেলতে হয়েছিল আসতে গিয়ে, কারণ
রাস্তার লাইটে লাইট লাইনে মানে কারেন্টের তারে বেঁধে যাচ্ছিলো। দেখো এটাও খুব সুন্দর একটা রথ, ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। এই রথটা মাঠের এক কোণায় রাখা হয়েছে, তার পাশে রয়েছে মেলা। মেলা হবে আর বাচ্চাদের এসব থাকবে না তা তো হয় না, এই রাইডগুলো আছে। সামান্য কিছু তুলে ধরলাম, দেখো এখানেও একটা রাইড, সামান্য কিছু তুলে ধরলাম তোমাদের কাছে। পুরো মেলা, তিনটে মেলা তোলা সম্ভব না। এখানে দেখো জিলেপি, জিলেপি গজার দোকান, যেটা মালার মেলার একটা ঐতিহ্য। এখানে স্টল করেছে, ইসকন থেকেই হয়তো স্টলগুলো করে দিয়েছে। স্টলে বিভিন্ন দোকান বসছে, ফুচকা টুচকার দোকান, আরও সব দোকান বসছে, সব প্রসাদ নিয়ে বসছে সবাই। তো বেরিয়ে যাচ্ছি, রথমালা দুটো রথযাত্রা দেখালাম, এইবার আমি দেখাবো আমাদের মেন মেন যেটা সাতলার যেটা ঐতিহ্যবাহী যেটা মেন রথের মেলা, যেটা আসল ছিল স্টেশনের পাশে, এখন ভাগ ভাগ হয়ে দু তিনটে করে হয়েছে। সেই রথের মেলায় ঢুকছি, প্রচণ্ড ভিড়। চাকদা রেলতে আমি রেলগেটে রয়েছি, প্রচণ্ড ভিড়, আস্তে আস্তে ভেতরে ঢুকবো, নো এন্ট্রি হয়ে গেছে। এটা হচ্ছে চাকদা আসল রথের মেলা। তো চলো এখান থেকে তোমাদের ভিড়টা দেখাতে শুরু করি, কি প্রচণ্ড ভিড়, জানি না রথ পর্যন্ত পৌঁছাতে পারবো কি না। যদি পৌঁছাতে পারি তোমাদের রথ জগন্নাথ সুভদ্রা বলরামকে দর্শন করাবো। তো চলো দেখতে থাকো, প্রচণ্ড ভিড়, আমি তোমাদের রথ ক্যামেরা করে দেখাচ্ছি যে একটু কী করি। দেখো এটা চাকদার আদি মেলা, এই মেলাটা ভেঙে তিনটে অংশে ভাগ হয়েছে। তিনটে ভিড় এখানে হতো তাহলে বুঝতে পারছো কত ভিড়, তার মধ্যে এখানে প্রচণ্ড ভিড়। সিভিক পুলিশ দিয়ে দিয়েছে, নো এন্ট্রি হয়ে গেছে রাস্তা, পায়ে হাঁটা লোক ছাড়া কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না। তো এই ভিড়কে উপেক্ষা করেই আমি চলে যাব মাসির বাড়ি, মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আছেন, সেখানেই যাব তাদের দর্শন করতে। এই ভিড়টাকে উপেক্ষা করেই আমি আস্তে আস্তে চলেছি, কি প্রচণ্ড ভিড় শুধু দেখো। তো চলো, এখানেও ঠাকুরের জন্য বিক্রির জন্য চিনি কলা প্রসাদ বিক্রি হচ্ছে, এখান থেকে নিয়ে সবাই পুজো দিচ্ছে। এখানে দর্শন করাবো জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ বিক্রি হচ্ছে। তো চলো এবার আমি আস্তে আস্তে ভেতরের দিকে যাব, এই সমস্ত ভিড়টাকে উপেক্ষা করেই তোমাদের আজকে দর্শন করাবো চাকদার আদি। চাকদার সেই ঐতিহ্যবাহী সেই পুরনো রথ যেটা তোমাদের এখনই দর্শন করাবো, এইটা হচ্ছে চাকদার সব থেকে পুরনো রথ, যার নাম অনুসারে আমাদের চাকদায় রথতলা নাম হয়েছিল। বসন্ত কুমারীর সামনে এখনো এই রথটা দাঁড়িয়ে থাকে সারা বছর, আর বছরের একবার এখানে নিয়ে আসা হয়, এটা মামা বাড়ি। এই যে চাকদার রথ, এটা হচ্ছে চাকদার আসল রথ, মানুষে পুজো দিচ্ছে। শেষ করছি, পুরো মেলাটা দেখালাম তোমাদের, তিনটে মেলা দেখালাম, তিনটে রথ দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকে এই পর্যন্তই, আমার পরবর্তীতে পাহাড়ের ব্লগগুলো তোমাদের সঙ্গে স্টার্ট করবো। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা।